আমার চাকর হইয়া তুই আমারই তো চাচাইতে মালিক তোরে কিছু কমুনা চাইছিলাম কিন্তু তুই বাধ্য করছস তোর ভাই যে খাচ্চর আমি তো বিশ্বাসই পাই না আমি যেদিন মনোনয়নপত্র জমা দিতে যাবো দেখবি ভাই আমার ঠিকই আটকাইব মিলো তুই আমার লগে থাকবি আর ওই শিউলের কবি আমার জন্য প্রোটোকল দেয় আপনার হেড অফিসে আসলে কোনো মাল নেই মালিক ভাই এলিয়া তো গতবার আপনার আমার ডিপিট দিয়েছিলাম মানুষ যদি জানে শিউলের লগে আপনার যোগাযোগ আছে ভোট পাবেন আপনি ভোট দেবো কেউ শিউলি কি অঞ্চলের এই এরিয়ার আপনার জামানো ধরাবেন মিয়া হ্যাঁ সেটা ঠিক কইছিস কিন্তু আমার তো ভয় লাগে মিয়া এত ডরপ কে মালিক ভাই হ্যাঁ ইদানিং আমার অনেক ডর লাগে বুঝছস আমি ডরপক হয়ে গেছি সিলমিলটা হারানোর পর থেকে মনে করে আমার এমন খালি ডর লাগে কিন্তু মালিক ভাই আপনি কিন্তু জীবনে একটা সাহসের কাম করছেন সিলমিলা পরে দিল কাছে কারণ লিয়া টিক্কা তুই মালিক ভাই কি হয়েছে তোর বহুত কিছু হয়েছে কিন্তু এই বাড়িতে পাল দেওয়ার সাথে সাথে আমি কতদিন এই বাড়িতে ঘুমাইছি এই বারান্দায় বৈশা কত কত বেলা ভাত খাইছি এই শালা টিক্কা এইসব ভুলতে পারে না যে রাগ নিয়ে আইছিলাম ওই রাগ থাকলে এতক্ষণে এই টিকে ভাই বাদ দেন না আচ্ছা হুনসি আপনার ঘেরে নাকি বিষ মারছে মালিক ভাই লয় কি এই ব্যাপারে কথা কইতে আইছেন হ্যাঁ মালিক ভাই এখন আমি যা কমু এই বাড়ির উপর সম্মান রাইখা কমু আপনার উপরে সম্মান রাইখা কমু আমার কথার পরে আপনি কোনো কথা কইতে পারবেন না আচ্ছা ঠিক আছে ঠিক ভাই আপনি ভালো করে জানেন কামের সময় টিক্কা কখনো বহে না 4 লাখ টাকা দেন এত টাকা এত টাকাতে কি করবি সেটা পরে ভাইবা দেখুন না ভাই ভাই তোরা আইসস টাকা ধার চাইতে আরে মালিক ভাই আপনার না আসলে হিরো শিখ কিছু নাই এত টাকা ধার চাইতেছে না একটা মাছের ক্ষতি হইছে উল্লেখ টাকাটা চাইতেছে আমি দাম দিব কেন আমাকে ঘেরে বিষ মাইরা আমাকে 4 লাখ টাকার মাছ নষ্ট করছেন তাই দিবেন এই বাপ চিল্লান না ভাই বাজারে খোঁজ নিয়ে যাই না আইছি বাজারে তুই কার কাছে খোঁজ নিছিস যার কাছে খুশি তার কাছে খোঁজ নিছি আপনি হানিফ রে দিয়ে বিষ কেনাইছেন সাহস থাকলে ডাকেন হানিফ শহরে গেছে যাই নাই তোরে হেনাইছস মালিক ভাই তর্ক করবেন না আজকা কোনো তর্ক করবেন না 4 লাখ টাকা দিয়ে দেন কোনো কথা ছাড়া আমি জীবনে এক পয়সাও হারাম খাই নাই কষ্ট কইরা খাইছি টাকাগুলো আমার অনেক কষ্টের টাকা এক টাকাও পাবি না তুই জাফর আমার চাকর হইয়া তুই আমারই তো চাচাইতে মালিক তোরে কিছু কমুনা চাইছিলাম কিন্তু তুই বাধ্য করছস আপনার থেকে অস্ত্র চাক করে রাখছিল এই তুই কে এটা এই তুই না শিলের ওই জায়গায় আসিলি তুই এনে কে ঠিক ভাই আপনার ওই কি তুই শিউলের ওখানে কিল্লে গেছিলি আরাম কর শুনলে মেজবাস করতেছিল একটা মাছ ছিল তে ঠিক ভাই আপনার সামনে সেদিন আমার ভাই আমারে পুলিশে ধরাই দিল আচ্ছা আচ্ছা দেখছি কিচ্ছু কর নাই আপনি জানতেন না যে কোনটা আমি করি নাই জানতেন তো এটা এই মালিক ভাই শিউলির দাম ছাড়াই লয়ে গেছে শিউলির সাথে তাহলে আপনার বহুত পিরিত না মালিক ভাই তোরা আমার লগে কাম করস না তো আমি কি করব তোমার লাইলা পাইলা বড় করছি আমি আর তোরা কাম করো যখন তিলুর লোক আপনার শিউলি পুলিশ ডাকছে বাড়িতে আমার নামে কেস করব আপনি আপনার নতুন সঙ্গিনীরে কয়ে দিয়েন আমার যদি 1 ঘন্টার লেগেও থানার বারান্দায় যাইতে হয় আমি ওর 1 বছর হাসপাতালের ফ্লোরে রাখব তুই কয়ে দে ঘৃণা করে কথা কইতে
আমার ঘেরে তাইলে শিউলির অর্ডারে বিষ দিছিলেন আপনি টিক্কা তুই কিন্তু ফাও কথা কইয়া যেতেছস অনেকক্ষণ ধরে অহন যা পরে কথা কমো টাকা না নিয়া টিক্কা যাইব না আমার তো উচিত ছিল টাকা নেওয়ার সাথে সাথে আপনার একটা হাত কাইটা আমার ঘেরে যে মাছগুলো এখনো জীবিত আছে ওইগুলারে খাওয়ায় দেওয়া টিক্কা কিন্তু আপনার কপাল ভালো আপনি বাড়িতে এই বাড়িতে টাইগুলা দিয়ে দেন টিক্কা তুই কিন্তু আমার লগে অনেক খারাপ ব্যবহার করতেছস খারাপ ব্যবহারের এখন অনেক কিছু দেখেন নাই আপনি সন্ধ্যার ভিতরে টাকা রেডি রাখবেন আমি রাইতে আইসা নিয়ে যাব তোরা দুইটা মানুষ তুই থাকতে টিক্কা আমার লগে এরম ব্যবহার করে গেল তুই যেমনি সুইটে আইছিলি আমি তো মনে করছিলাম তুই ধরা দিতে আইছস আর মিলো তুই তো সব কিছু টিক্কারে কইয়াই দিলি এটা কোনোদিনই চাপা থাকতো না আমার খুব কষ্ট লাগতেছে রে খুব খারাপ লাগতেছে এত অপমান এত অন্যায় আমার সাথে আচ্ছা হইছে তো আমার লাগে একদিকে চলেন না আমি টাকা তুলতে যাব না আরে বাইরে আপনার টাকা তোলা কথা কে কইছে তাহলে কই যাব আপনার মনটা ভালো করে দেবো চলেন